Assalamualaikum. একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বাসায় ভালো আছো। আজকে আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রে যেটা দ্বিতীয় অধ্যায় পড়াতে ছিলাম, যেটা সেই চ্যাপ্টারে তোমাদের এর আগের ক্লাসে যে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা তৈরি এবং তার ব্যাখ্যা কীভাবে তৈরি হলো এবং তার সঙ্গে যে বিষয়টি তোমাদের পড়ানো হয়েছিল সেটা হলো চাহিদা বৃদ্ধি ব্যতিক্রম গত ক্লাস। আজকে আমি তোমাদের যেটা পড়াব সেটা হলো চাহিদা সম্প্রসারণ এবং রাজনীতি, চাহিদা সম্প্রচার প্রসারণ এবং রাজনীতি। তোমরা এখানে দেখো, লক্ষ্য করো, চাহিদা সম্প্রচার প্রসারণ এবং রাজনীতি, অর্থাৎ চাহিদা সম্প্রচার প্রসারণ এবং চাহিদা রাজনীতি, এটা ফলে কি হয়, এই কখন এটা হয়। তাহলে আমরা বলছি চাহিদার সংকোচন প্রসার এবং চাহিদা রাজনীতি, এটা কেমন করে হয়, কীভাবে হয়, এই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। তোমরা এখানে দেখো সংকোচন প্রসারণ কিসের চাহিদা। তোমরা জানো যে সংকোচন মানে কমা, প্রসারণ মানে বাড়া, হ্রাস মানে কমা, বৃদ্ধি মানে বাড়া। আসলে কথাগুলো কিন্তু দুটায় সংকোচন প্রসারণ হ্রাস বৃদ্ধি দুটো মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি যে একই জিনিস, সংকোচন প্রসারণ কমা বাড়া, হ্রাস বৃদ্ধি মানে কমা বাড়া, তবে দুটো কিন্তু মূলত একই জিনিস। কিন্তু এই দুটো বিষয় দুটি কারণে, দুটাই এক কারণে হয়। তাহলে এখানে বলতেছি আমরা, আবার আপনাদের বলছি চাহিদা সংকোচন প্রসারণ, অর্থাৎ চাহিদা কমা বাড়া এবং চাহিদা রাজনীতি, চাহিদা কমা বাড়া, এটা কিভাবে ঘটে, কেন। এখানে তোমাদের লক্ষ্য রাখতে হবে দুটোর মানে কিন্তু একই, কিন্তু দুটো দুই কারণে, এই দুটো কারণ এখানে তোমাদের এটা এলোমেলো হয়ে যায়। আমরা আগেই জেনেছি যে দামের কারণে চাহিদার পরিবর্তন হয়, তোমরা এটা চাহিদার বিধি বলেছ যে দাম বাড়লে চাহিদার কমে, দাম কমলে চাহিদা বাড়বে, যেটা অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে এটা তো বলতে এটা। আবার তোমরা চাহিদা বিধি ব্যতিক্রমে দেখেছ যে যেখানে বলা হয়েছে যে চাহিদা বিধির ব্যতিক্রম আছে, যে দামের পরিবর্তন না হলেও কিন্তু এখানে আমরা বলতেছি চাহিদার যে বিধিটা বলা হচ্ছে যে আর বিধি ব্যতিক্রম হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যে দামও বাড়তেছে চাহিদাও বাড়তেছে, তাহলে এটা বিধির কিন্তু ব্যতিক্রম। আবার দামও কমতেছে চাহিদাও কমতেছে, এটা কিন্তু চাহিদার বিধির ব্যতিক্রম, তা সেগুলো কিন্তু হয় অন্য অন্য অবস্থার কারণে। তাহলে আমরা এখানে বলেছি যে দামের কারণেও চাহিদা কম বাড়া হয়ে থাকে আর অন্য অন্য অবস্থার কারণেও চাহিদার কম বাড়া হয়ে থাকে। তা দামের কারণে হলে সেটা চাহিদা বিধি আর অন্য অন্য অবস্থার কারণে হলে সেটা হলো বিধি ব্যতিক্রম, এই বিষয়টা তোমরা আগে বুঝে গেছো। তাহলে এখানে চাহিদার সংকোচন প্রসারণ এবং রাগ বৃদ্ধি দুটা একই জিনিস হলেও দুটা দুই কারণে হয়ে থাকে, এই দুটা কারণে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে চাহিদা পরিবর্তন ঘটে, আমি আবার বলছি, একটা দামের কারণে আর একটা অন্য অন্য অবস্থার কারণে,
অন্যান্য অবস্থার কারণে যেটা ঘটে সেটা হলো চাহিদা বৃদ্ধির ব্যতিক্রমের মধ্যে আর দামের কারণে যেটা হয় সেটা কিন্তু চাহিদা বৃদ্ধির মধ্যে। এখন আমরা তোমাদের আবার সম্মুখ করাই দিই, চাহিদা বৃদ্ধিতে বলা হয়েছিল যে অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে বা রেখে দাম বাড়লে চাহিদা কম আর দাম কমলে চাহিদা বাড়ে, এটা হলো চাহিদা বৃদ্ধি। তাহলে অন্যান্য অবস্থাটা কিন্তু অপরিবর্তিত ছিল, দুটাই কিন্তু একই সঙ্গে পরিবর্তন হয় না। যদি দুটা একই সঙ্গে ঘটে তাহলে তখন কিন্তু ভারসাম্যটা নষ্ট হয়ে যায়, এই জন্য কখনো দুটা একসঙ্গে ঘটে না। এই জন্য তোমাদেরকে একটা আমি উদাহরণ দিচ্ছি, তোমরা একটা বাইসাইকেল যখন সিটটা নিচে রেখে সাইকেল যদি চাকা বলে তো উপর দিকে উঠানো হয় অর্থাৎ সাইকেলটাকে উঠে দেওয়া হয়, সেই সময় যদি প্যাডেল করা হয় দেখবা যে একটা চাকা খুব জোরে ঘুরতেছে আর একটা চাকা দেখবা যে ঘুরবে, তার মানে একটা হলো কি বলা হচ্ছে এখানে যে একটা ঘুরবে আমার একটা ঘুরতেছে আর একটা কিন্তু স্থির রয়েছে, দুটাই যদি একসঙ্গে সাইকেলের চাকা ঘুরত তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি হতো। এরকম যে কোনো বাস গাড়ি বলো যে কোনো গাড়ি বলো যদি চাকা যদি ঘূর্ণায়মান এবং স্থির না থাকে তাহলে কিন্তু যদি সবই ঘূর্ণায়মান হয় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, গাড়ির ব্যালেন্স রাখা যাবে। এই জন্য কিছু চাকা কি রাখতে হয় স্থির ফিক্সড রাখতে হয় আর কিছু চাকা হলো ঘূর্ণায়মান। এই বাইক সাইকেলেরও তোমরা প্যাডেল ঘুরলে দেখবো যে একটা চাকা ঘুরতেছে আর একটা চাকা ঘুরতেছে, তার মানে একটাকে ফিক্সড রাখতে হবে আর একটা হচ্ছে ঘূর্ণায়মান চলবে। তাহলে এইরকম সংকোচন প্রসারণ এবং হ্রাস বৃদ্ধি আমরা আবার তোমাদের স্মরণ করাই দিই যে দামের কারণে চাহিদার পরিবর্তন হয় আবার অন্যান্য অবস্থার কারণেও চাহিদার পরিবর্তন হয়। অন্যান্য অবস্থার মধ্যে কি আছে এই বিষয়গুলো তোমাদেরকে আগেই বলেছি যে অন্যান্য অবস্থার মধ্যে কিন্তু আর দাম থাকবে না, তার কারণ দাম হলে সেটা বিধির মধ্যে পড়বে আর অন্যান্য অবস্থা বিধির মধ্যে পড়বে। তাহলে ভোক্তা আয় রুচি অভ্যাস জনসংখ্যা বৃদ্ধি ইত্যাদি এই বিষয়গুলো অন্যান্য অবস্থার মধ্যে থাকে, এই জন্য এই অবস্থাগুলোকে বলা হয়েছে অন্যান্য অবস্থা। আর এখানে দেখো চাহিদার সংকোচন প্রসারণ তারপরে চাহিদা হ্রাস বৃদ্ধি, আগে সংকোচন প্রসারণ এটা দেখো। তাহলে চাহিদার সংকোচন প্রসারণ কিন্তু হবে দামের পরিবর্তনের কারণে অর্থাৎ বিধির কারণে, চাহিদার সংকোচন চাহিদা কমা বাড়া কিন্তু হবে দামের পরিবর্তনের কারণে। তাহলে দামের পরিবর্তন হলে আর একটা বিষয় কি রয়ে যায় যেটা অন্যান্য অবস্থা, তাহলে অন্যান্য অবস্থাটা কি থাকতে হবে স্থির থাকতে হবে আর হ্রাস বৃদ্ধিটা ঘটবে দাম স্থির থাকবে অন্যান্য অবস্থা পরিবর্তন। তাহলে অন্যান্য অবস্থা পরিবর্তনের কারণে হচ্ছে চাহিদা হ্রাস বৃদ্ধি ঘটবে। আবার দেখো তোমরা আমরা বলছি যে দামের কারণে চাহিদা কম বা বাড়া হবে সংকোচন প্রসারণ হবে, আবার অন্যান্য অবস্থার কারণে অন্যান্য অবস্থা যদি বাড়ে বা কমে তাহলে চাহিদা কিন্তু কম বাড়া হবে মানে হ্রাস বৃদ্ধি হবে। তাহলে এই ক্ষেত্রে সংকোচন প্রসারণের ক্ষেত্রে যদি দামের পরিবর্তন হয় তাহলে অন্যান্য অবস্থাটাকে কী রাখতে হবে স্থির, আর এখানে যদি অন্য অন্য অবস্থার পরিবর্তন হয় তাহলে দামের অবস্থাটা কী হবে এখানে এখানে দামটা হবে স্থির, এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই জিনিসটা মনে রাখি তোমাদের কাছে এটা সবসময় খেয়াল রাখতে পারবে। অনেক ক্ষেত্রে তোমাদের হয় কি এই কেউ সংকোচন প্রসারণের ক্ষেত্রে রাজবৃদ্ধিটা লিখে ফেলো রাজবৃদ্ধির ক্ষেত্রে সংকোচন প্রসারণ, এখানে আমরা বলছি সংকোচন প্রসারণের ক্ষেত্রে দামের পরিবর্তন ঘটবে অন্যান্য অবস্থা স্থির থাকবে আর রাজবৃদ্ধির ক্ষেত্রে বলতেছি আমরা অন্যান্য অবস্থার পরিবর্তন ঘটবে দাম স্থির থাকবে। তাহলে এখানে অনেক ক্ষেত্রে তোমরা দেখা যায় সংকোচন প্রসারণের ক্ষেত্রে অনেকে অনেক ক্ষেত্রে
হয়তো যে এটা স্থির নিয়ে ওটা পরিবর্তন এই রকম জিনিসগুলো করতে যে তোমরা এখানে এটা যেটা পরিবর্তন হবে সেটা স্থির রেখে দাও আর ওটা পরিবর্তন ঘটায় দাও ঠিক দুটোর এই রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমি তোমাদের আবার রিপিট করছি যে যখন সংকোচন প্রসারণ হয় দামের পরিবর্তনের কারণে তাহলে দামের পরিবর্তন ঘটবে তাহলে অন্য অন্য অবস্থাটা এখানে কি হবে স্থির থাকে আর রাজনীতির ক্ষেত্রে রাজনীতি ঘটবে দাম স্থির থাকবে অন্য অন্য অবস্থাটা পরিবর্তন হলে তাহলে সেই ক্ষেত্রে রাজনীতি যদিও দুটা সংকোচন প্রসারণ কমাবারা রাজনীতি মানে করা কমাবার কিন্তু দুটা দুই কারণে চলে থাকে আমার মনে হয় এই বিষয়টা স্পষ্টভাবে তোমরা বুঝতে পারছো আর আমি কিন্তু তোমাদের এক কথা বারবার বলার চেষ্টা করি যেন তোমাদের মধ্যে এই জিনিসটা গেঁথে যায় ভালো করে বুঝতে পারো এখন খেয়াল করো তাহলে আমরা এটা সংজ্ঞা কি আকারে নিই তাহলে চাহিদার সংকোচন প্রসার তাহলে এখানে আমরা বলবো যে অন্য অন্য অবস্থা অপরিবর্তিত থেকে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন ঘটে দামের পরিবর্তন কয় দিকে ঘটবে ছয় বাড়বে না হয় কমবে দুই দিকে এখানে বলা হচ্ছে তাহলে অন্য অন্য অবস্থা অপরিবর্তিত রেখে বা স্থির রেখে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন ঘটে এভাবে দাম বাড়লে যদি দাম বাড়ে চাহিদা কি হবে বলো তো দাম বাড়লে চাহিদা কমবে তাহলে দাম বাড়লে চাহিদা কি হচ্ছে চাহিদা কমতেছে এই যে কমা মানে কি সংকোচন তাহলে দাম বাড়লে চাহিদা কমে তাকে বলা হয় চাহিদা সংকোচন আর দাম কমলে চাহিদা কি হয় দাম কমলে চাহিদা কি হবে দেখো দাম কমলে চাহিদাটা বেড়ে যাবে ওই যে তোমরা বিদ্যুতে জানো যে দাম কমলে চাহিদা তাহলে চাহিদা বাড়াটা প্রসার তাহলে সেটা হলো চাহিদা আমার মনে হয় জিনিসটা তোমরা উপলব্ধি করতে পারছো তাহলে তার আগে আমাদের বলতে হচ্ছে কি যে এখানে কি স্থির রাখতে হবে অন্য অন্য অবস্থা স্থির রেখে বা অপরিবর্তিত রেখে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন ঘটে দামের পরিবর্তন কিন্তু দুই দিকে হবে হয় কমবে দাম না হয় বাড়বে তার বলছে যে দামের পরিবর্তন পরিবর্তন মানে কম বাড়া এভাবে তারপরে বলা হলো যে দাম কমবে যদি দাম আগে সংকোচনটা যদি আমরা বলতে যাই তাহলে চাহিদা মানে কমানো তাহলে তো চাহিদা কেন কমবে দাম বাড়লে চাহিদা কমবে তাহলে দাম বাড়লে চাহিদা কমবে তাকে বলা হচ্ছে তাই চাহিদা সংকোচন এবং দাম কমলে চাহিদা বাড়ে দাম কমলে চাহিদা বাড়ে তাকে বলা হচ্ছে চাহিদার প্রসারণ এখানে খেয়াল করবে তোমাদের দামের কম বাড়া কিন্তু এখানে বলা হচ্ছে না যে চাহিদার সংকোচন প্রসারণ দামের ফলে চাহিদার কি হচ্ছে সেটাই কিন্তু সংকোচন প্রসারণ যেমন দাম কমলে কি হবে দাম কমলে চাহিদা বাড়ে আবার দাম বাড়লে চাহিদা কমে তাহলে দাম বাড়লে যদি চাহিদা কমে কি কমে দাম বাড়লো তাহলে কি কমলো চাহিদা কমলো সেটা কিন্তু চাহিদা সংকোচন এখানে তোমরা মনে করবে না যে দাম বাড়লো তাহলে চাহিদার সংকোচন হলো মানে এটা যেহেতু আসতেছে তা দাম বাড়লে চাহিদা কম তাহলে সেটা হলো চাহিদা সংকোচন চাহিদা কমে দাম বাড়লে চাহিদা কম সেটা হলো চাহিদা সংকোচন আর দাম কমলে চাহিদাটা বাড়ে দাম কমলে চাহিদা বাড়ে সেটা হলো চাহিদা প্রসারণ এই যে চাহিদা প্রসারণ চাহিদা আমার মনে হয় তোমরা একটা বুঝতে পেরেছ এখন দেখো এই চাহিদার রাজনীতি আগেই বলেছি রাজনীতি মানেও কিন্তু চাহিদার কমা বাড়া তাহলে এটা কি কারণে হবে এটা হবে অন্য অন্য অবস্থা পরিবর্তনের কারণে তাহলে এখানে কি স্থির থাকবে দাম স্থির থাকবে আর সংকোচন প্রসারণের ক্ষেত্রে কি স্থির ছিল অন্য অন্য অবস্থা স্থির ছিল তাহলে এখানে দেখো আমরা বলব যে দাম স্থির থেকে অন্য অন্য অবস্থা পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন ঘটে এভাবে যদি অন্য অন্য অবস্থা কি হয় কমে যায়
তাহলে চাহিদা কি হবে যদি মনে করো মানুষের আয় রুচি অভ্যাস ইত্যাদি কমে গেল তাহলে চাহিদা কি হবে ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু বলা হয়েছে যে দাম বাড়লে চাহিদা কমবে এখানে কিন্তু বলা হচ্ছে যে অন্য অন্য অবস্থা যদি কমে যায় বা বৃদ্ধি পায় যে দুটার যে কোনোটা আগে বলতে পারি রাত যেহেতু আগে কমারটাই আছে যদি অন্য অন্য অবস্থা কমে যায় মনে করো দাম একটা দ্রব্যের একই আছে ১০ টাকা ১০ টাকায় আছে কিন্তু যারা আমরা কিনি ভোক্তা তাদের যদি মনে করো রুচি কমে যায় মনে করো ওই জিনিসটা আগের দিন কিনেছিলে ১০ টাকা দিয়ে বাসায় নিয়ে এসে খেয়েছো খেয়ে খারাপ হয়ে গেছে আবার যদি তুমি বাজারে যেয়ে দেখো যে ওই জিনিসটার দাম ১০ টাকায় বেড়েছে তখন কিন্তু পরের দিন কিন্তু ওই জিনিসটা তুমি আরো বেশি কিনবা তুমি ওই জিনিসটা কম কিনবা তার কারণ খেতে জিনিসটা খারাপ হয়ে গেছে তত ভালো লাগে তাহলে অন্য অন্য অবস্থা যদি কমে যায় তাহলে দাম স্থির থেকে অন্য অন্য অবস্থা যদি কমে যায় তাহলে চাহিদার পরিমাণ কিন্তু কমবে এখানে তোমরা এটা মাথায় নিবা না যে দাম কমলে চাহিদা বাড়ে তার দাম বাড়লে চাহিদা কমে একটা আরেকটা বিপরে বিধির ক্ষেত্রে কিন্তু এখানের ক্ষেত্রে কিন্তু অন্য অন্য অবস্থা যদি কমে যায় তাহলে বাড়ে যেটাই হোক তাহলে দেখবো কিন্তু সেটা কিন্তু সেই দিকেই হবে যেমন আমরা বলতেছি যে অন্য অন্য অবস্থা যদি কমে যায় অর্থাৎ দাম স্থির থেকে দাম ১০ টাকা ১০ টাকায় আছে রুচি কমে গেল তাহলে রুচি কমলে ওই দাম স্থির থাকা অবস্থায় কিন্তু মানুষ কিন্তু তার থেকে পরবর্তীতে কম কিনবে তাহলে দাম অন্য অন্য অবস্থা যদি কমে যায় তাহলে চাহিদার পরিমাণ কমবে একে বলা হয় চাহিদা হ্রাস আবার দাম স্থির থেকে অন্য অন্য অবস্থা যদি বেড়ে যায় ধরো আগেরটা লোকটা মনে করো দাম ১০ টাকায় বেড়েছে যে জিনিসটা কিনেছিলে ওই জিনিসটা কিনে খেয়ে দেখেছো যে খুব ভালো লেগেছে তার মানে তোমার রুচিটা বৃদ্ধি পাইছে তাহলে পরের দিনেও যদি দাম ওই একই থাকে তুমি কিন্তু তখন বেশি কিনবে তাহলে অন্য অন্য অবস্থা যদি বাড়ে তাহলে কিন্তু কি হবে চাহিদাটাও বাড়বে তাহলে এখানে একে বলা হচ্ছে চাহিদা বৃদ্ধি আমার মনে হয় জিনিসটা ক্লিয়ার হয়েছে তাহলে রাজনীতির ক্ষেত্রে আমরা কি বলবো যে অন্য অন্য তাহলে দাম স্থির থেকে অন্য অন্য অবস্থার পরিবর্তনের কারণে চাহিদার পরিবর্তন ঘটে এখন অন্য অন্য অবস্থা কোন দিকে পরিবর্তন হয় সেটার ব্যাপারে আমরা রাজনীতি সেটা দেখো এখন দাম স্থির থেকে বা রেখে অন্য অন্য অবস্থা যদি কি হয় কমে যায় মানে আয় রুচি এগুলো যদি কমে যায় তাহলে চাহিদা কমবে সেটা হলো চাহিদা হ্রাস আবার দাম স্থির থেকে অন্য অন্য অবস্থা যদি বেড়ে যায় মানে আয় রুচি বা দাম একই আছে এগুলো বেড়ে গেলে কিন্তু মানুষের চাহিদাটা বাড়বে এখানে একে বলা হচ্ছে চাহিদা বৃদ্ধি তাহলে আসলে আমরা এভাবে পেলাম চাহিদার সংকোচন প্রসার এবং চাহিদার রাজনীতি পেলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো সামনে এই জিনিসটা এটা কেমন করে একটু তোমাদের আমি পিকচারে একটা দেখাবো তোমাদের এটা তাহলে তোমাদের এটা আমার মনে হয় যে তোমরা ভালোভাবে বুঝতে আরও পিকচার করলে আরও ভালোভাবে বুঝতে পারবে তা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করো ইনশাল্লাহ করোনার প্রভাব থেকে মুক্ত হয়ে আমরা আবার ক্লাসে দিব তোমাদের ধন্যবাদ